কুণাল ঘোষের মতন লোকজনরা বলার সাহস পাচ্ছে যে কংগ্রেস বাচ্চা ছেলের মতন লজেন্স চাইছে। আজকে আমরা নিজেদেরকে এমন একটা ভেয় প্রতিপন্ন করার মতন জায়গায় নিয়ে গেছি যেখানে চটচিটিংবাজরা আমাদের নিয়ে ধরনের কথাবার্তা বলছে। খুব দুর্ভাগ্যজনক, এটা আমরা এর জন্য তো আমরা দায়ী, তৃণমূলের দয়া দাক্ষিণ্য দিয়ে চাইতে গেছি আমরা। এআইসিসি কিন্তু গতকাল একটা লিস্ট কোয়ার্ডিনেটর কমিটি, তার বিভিন্ন জেলা ওয়াইজ যে দায়িত্ব সেটা দেওয়া হয়েছে, তাতে কিন্তু কৌস্তভ বাগচির নাম নেই। উনি কে ও আমি চাকর বাকরদের তালিকায় কে থাকতে চাই? তো ওসব বদারও নেই, ওই কী লিস্টের কোনো ফালতু কোনো বদারেশনও নেই ওটারই, ওগুলো ছেলে বলানোর গল্প শুরু করেছে ওগুলো, বদারও নেই ওগুলোরই, যত কম বলা যায় তত ভালো। এআইসিসি কিন্তু মল্লিকার্জুন খার্গে নিজে কমিটি করে এই লিস্ট আলোচনা করি, কেউ এখান থেকে নাম পাঠিয়েছে ওটা অ্যাপ্রুভ, ওটা আহামরি কোনো মাথামুণ্ড নেই ওটা। কী ওটা 42টা সিটে কংগ্রেস লড়বে? সেই মানসিকতা দলের নেতৃত্বের আছে, যত কম কথা বলা যায় তত ভালো, এগুলো ছেলে বলানোর গল্প চলছে, এদিকে এইসব করছে আর ওদিকে কুণাল ঘোষের মতন লোকজনরা বলার সাহস পাচ্ছে যে কংগ্রেস বাচ্চা ছেলের মতন লজেন্স চাইছে। আজকে আমরা নিজেদেরকে এমন একটা ভেয় প্রতিপন্ন করার মতন জায়গায় নিয়ে গেছি যেখানে চটচিটিংবাজরা আমাদের নিয়ে ধরনের কথাবার্তা বলছে। খুব দুর্ভাগ্যজনক, এটা আমরা এর জন্য তো আমরা দায়ী, তৃণমূলের দয়া দাক্ষিণ্য দিয়ে চাইতে গেছি আমরা। একদমই তাই, আমরা সন্দেশখালীর দিকে যদি একটু নজর রাখি, একেবারে ইডি অফিসাররা রক্তাক্ত হলো, সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, এবং তারপরে দেখা গেল শেখ শাহজাহান পালিয়ে গেলে, কোথায় গেলেন তিনি? রাজ্যের প্রশাসন তো ছিলই, সে তো প্রশাসনের মদতেই সে পালিয়ে গেছে, আর কি আছে? আর সন্দেশখালী ঘটনাটা স্ক্রিপ্টেড ঘটনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মুসলমান লাশ খুঁজছে, একদম টু বি ভেরি সিম্পল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড টু বি ভেরি সিম্পল, মুসলমান লাশ খুঁজছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাইনরিটি ভোট যেভাবে তার থেকে সরে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন মুসলমান কোনো কেউ যদি মারা যেত ওখান থেকে, তাহলে কি এটাকে নিয়ে রাজনীতি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলতো না, দেখো শীতলকুচিতে গুলি চালিয়েছিল, এখানেও সব আসছে, এরা গুলি করে করে মারছে। একটা হিন্দু মুসলমান একটা বিষয় করতো এবং একটা স্ক্রিপ্টেড বিষয় হতো কমপ্লিটলি, একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, একটা স্ক্রিপ্টেড। আমি তো খুব ধন্যবাদ জানাবো সিআরপিএফের যারা জওয়ানসরা আছে, যা ইডি অফিসাররা খুব মাথা ঠান্ডা রেখে সেখানে গুলি টুলি চালায়নি, যা পরিস্থিতি ছিল তারা চালাতেই পারতো কিন্তু তারা সেটা করেনি, তাদের জন্য ওটা তাদের সাধুবাদ প্রাপ্য। একদমই তাই, আজকে একেবারে শোভনদেব চট্টোপাধ্যায় একজন সিনিয়র লিডার বলছেন জনরোষ, এই জনরোষ ছাত্র যুব তৃণমূলের ছাত্র যুবরা তৈরি এই জনরোষ, যদি না ইডি আধিকারিকরা কারোর বাড়িতে যায়। জনরোষ এগুলো মানুষের খেয়ে দেয়ে কাজ পড়ে নি? চোর চোর চোররা চুরি করবে, মানুষ প্রতিবাদ করবে? কার খেয়ে দেয়ে কাজ পড়েছে? কোন চোর ডাকাতের বাড়িতে পুলিশ পড়বে, ইডি সিবিআই যাবে সেখানে আটকাতে যাবে? যারা চুরি করেছে, যারা চুরির ভাগের মাল খেয়েছে, তারাই গিয়ে এগুলো করবে? এ কোথায় জনরোষ? চোর এবং চোরদের সাঙ্গপাঙ্গদের এই নিয়ে মাথা ব্যথা, সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই, সাধারণ মানুষ চায় চোর ধরো জেল বড়। ইডি আধিকারিকরা বলছে যদি ইডি আধিকারিকরা আর কোনো মুভমেন্ট করে, এইভাবে তালা ভাঙার বা ঢোকার চেষ্টা করে, ইনভেস্টিগেশনে যায়, তৃণমূল বুঝে নেই। এটাই তো হচ্ছে একটা দলের কত বড় আস্পর্ধা হতে পারে বা দুর্বৃত্তদের কত বড় আস্পর্ধা হতে পারে, তারা এই ধরনের কথা বলছে, একটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজের বাধা দেওয়া। এগুলো এজেন্সিকে এই বিষয়গুলো কোর্টে তোলা, মামলা হয়েছে কোর্টে, দেখবেন কোর্টে কী বলে, কোর্ট কী বলে। একদমই তাই, আমার একেবারে শেষ প্রশ্ন, রাহুল গান্ধীর দ্বিতীয়বার ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছে, মণিপুর থেকে শুরু হচ্ছে, সেখানে কি দেখা যাবে কৌস্তভ বাগচি? তাই না, আমি এখন অবধি জানি না কী হবে না হবে, অবশ্যই খুব ভালো জিনিস, তবে পার্টির এই মুহূর্তে একটা লং টার্ম ভিশন বা একটা লং টার্ম চিন্তাভাবনা। আমি বারংবার বলেছি যে কংগ্রেসের এই ধরনের দুনিয়ার চোদ্দের এক করে সেই জায়গায় কংগ্রেসের সামিল হওয়াটা একটা কংগ্রেসের ভাবমূর্তিকে উজ্জ্বল করে না। আমি আগেও বলেছি যে ছোটোবেলা তো আমরা যখন পাড়ায় যদি বাজে ছেলে মেয়েদের সাথে মিশতাম, এ করতাম, আশপাশের লোক, বাড়ির লোকদের ছেড়ে দাও, আশপাশের লোকেরা বলতো দেখো বৎসঙ্গে মিশছে, তেমন মানুষ বলা শুরু করেছে কংগ্রেস বৎসঙ্গে মিশছে। এটা রেকটিফাই করে নিই, যত অ্যাজ সুন অ্যাজ কংগ্রেস এটাকে রেকটিফাই করবে তত কংগ্রেসের পক্ষে মঙ্গল। একদমই তাই, 22 তারিখ রাম মন্দির উদ্বোধন, সেই রাম মন্দির উদ্বোধনে পৌঁছে যাচ্ছে শিল্পপতিদের কাছে আমন্ত্রণপত্র এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র, 22 তারিখ কি দেখা যাবে? না আমি জানি না, তবে হচ্ছে এটা তো খারাপ কিছু না, অযোধ্যাতে রামের মন্দির হবে না তো কী হবে, অযোধ্যাতে রামের মন্দির হচ্ছে, এ তো খারাপ কিছু না, এটাকে নিয়ে অহেতুক রাজনীতি করার তো কোনো কিছু নেই। আর এটাকে নিয়ে যদি এখন কেউ অহেতুক রাজনীতি করতে যায় বেফালতো, আমি কেন বলতে যাবো আমার জায়গা থেকে, যেখানে তালা খুলেছিলেন স্বয়ং রাজীব গান্ধী, সেখানে অসুবিধার কী আছে? অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে, হচ্ছে, ধর্মের সঙ্গে রাম মিশে যাচ্ছে, ধর্মের সঙ্গে না মিশে যাওয়ার তো কোনো কারণ নেই, এ তো অহেতুক বেফালতু এটাকে নিয়ে আলাপ আলোচনা করা। একটা দীর্ঘদিনের রাম যে অযোধ্যায় জন্মেছিল সেটা আমরা ছোটোবেলা থেকে পুস্তকে এতে রামায়ণ সবেতেই তো এটা পড়ে এসেছি, তো মানুষের বিশ্বাসকে নিয়ে তো এই ধরনের জিনিস করার কোনো দরকার নেই।
মানুষের বিশ্বাস আস্থা যে জায়গায় সেটাকে নিয়ে কেন ফালতু এটাকে নিয়ে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। একটা বড় অংশের মানুষ, আমি তো বরঞ্চ বলবো যে তারা তাদের এজেন্ডাটা, যদি আপনি পলিটিক্যালি বিষয়টা দেখেন যে একটা পলিটিক্যাল পার্টি ডেডিকেটেড থেকে তাদের এজেন্ডাটা সম্পূর্ণ করে নিল, অ্যাবসলিউটলি সম্পূর্ণ করে নিল, এবং তাতে একটা বৃহৎ অংশের মানুষের সমর্থন আছে। এবং সেখানে তো শুধু আমি বলে না, কংগ্রেসের নেতা নেত্রীরাও তো যাবে সেখানে। হিমাচল প্রদেশের আমাদের বেশ কিছু মন্ত্রী তারা বলেছে যাবে, পাঞ্জাবে আমাদের কংগ্রেসের নেতারা তারা বলেছে যাবে। তো এখানে তো অবাক হওয়ার কোনো কারণ নেই, আমি বললেই সেটাকে নিয়ে হয়তো এখন যে জল গোলা হয় কী করা যাবে। ঠিক আছে।